আজকে আমি গলদা চিংড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব, সেই জন্য আমি গলদা চিংড়িটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এখন ফুলকপিটা ভাজার জন্য প্রথমে আমি দারচিনি 3টা, এলাচি 4-5টা থেতো করে দিয়েছি, আর রাঁধুনি অল্প দিচ্ছি। প্রথমে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, লবণ পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি ফুলকপি, ওটা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মশলা দেওয়াটা দেখাবো। এখানে 2টো পেঁয়াজ, রসুন 5 টুকরা আর আদা অল্প বেটে নিয়েছি, এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এর মধ্যে জিরা দেব 1/2 চামচ, ধনে দেব 1/2 চামচ, শুকনা লঙ্কার গুঁড়া দেব 1/2 চামচ, টমেটো দেব 1টা। যেহেতু আমি 1/2 চামচ আপনার লঙ্কার গুঁড়া দিয়েছি, যে যেরকম কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন, আমি 5টা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি 100 গ্রাম, ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি পরাশের বিচিটা দেব। এখন এর মধ্যে আমি কাজু আর কিশমিশ 4-5টা দানা এর মধ্যে বেটে নিয়ে, পরাশের বিচি এটা ভিজিয়ে রেখেছিলাম ছাড়িয়ে নিয়েছি, এটা এর মধ্যে ছাটিয়ে দেবো। আলু আর চিংড়ি মাছটাও এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিতে লাগবে, ব্যাস। পর আমি এটা আপনাদের দেখাবো। চিনি দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম, ঘি দিচ্ছি 1 চামচ। এবার আমার তরকারিটা হয়ে গেছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।